আজ স্বাধীন সকাল থেকে মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে মিনাক্ষী, এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই 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 স্মৃতিসৌধটাই আগে দেখিয়ে দিই। আমরা বারবার আসি, কিন্তু এই স্মৃতিসৌধের দিক থেকে হয়তো কিছুটা নজর এড়িয়ে যায় আমাদের। এখানে সেই সমস্ত মানুষগুলির নাম সংরক্ষিত রয়েছে যারা সেই দিন জালিয়ানওয়ালাবাগে এসে উপস্থিত হয়েছিলেন, এবং ওই নৃশংস যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যাদের মৃত্যু হয়েছিল তাদের নাম এখানে লেখা রয়েছে, এবং অসাধারণ একটি স্মৃতিসৌধ বানিয়ে তাদেরকে স্মরণ করার একটা উপায় তৈরি করে দেওয়া হয়েছে। জালিয়ানওয়ালাবাগ কিছুক্ষণের মধ্যে খুলে যাবে, তবে তার আগে আমার ভিডিও জার্নালিস্ট মেরাজ আলীকে বলবো যে বহু মানুষ আজকের দিনে এসে অপেক্ষা করছেন, এবং যেখানেই যাই মিনাক্ষী বাঙালি পাবো না এটা তো হতে পারে না। আমাদের সঙ্গে এখানেও আমরা এক বাঙালি পর্যটককে পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা কোথা থেকে আসছেন? নমস্কার, আমার নাম রাজু মুন্ডা, আমি মালদা বাসী। মালদা থেকে আসছেন? আজ কি ঘুরতে এসেছেন নাকি? হ্যাঁ, ঘুরতে এসেছি এখানে। আচ্ছা, তো জালিয়ানওয়ালাবাগ দেখে আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে? এখানে তো আপাতত ওই স্বর্ণমন্দির ধন্যবাদ সৃজিতা তোমাকে।